যাচ্ছি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বাংলাদেশিদের বৈশাখ বরণের খবর দিয়ে। অস্টিনের বাঙালিরা নববর্ষ উপলক্ষে বিশেষ নাট্য উৎসবের আয়োজন করেন কেবল রবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্র নিয়ে। টেক্সাস থেকে ডক্টর রবিউল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রবাস জীবনের শত কর্মব্যস্ততার মাঝেও সংস্কৃতি মনা একদল নারী পুরুষ ধরে রেখেছেন নাট্যচর্চা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার অস্টিন আয়োজিত বৈশাখী নাট্যোৎসবে তারা রাখলেন প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর। তোমার জিনিস তুমি রাখতে পারবে আর আমার জিনিস আমি রাখতে পারবো না। কলাকুশলীদের কেউই পেশাদার নাট্যকর্মী নন, তবে ভিন্ন ভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। এদের অনুপ্রেরণা মাতৃভাষা বাংলা, নিজস্ব সাহিত্য আর সংস্কৃতি। কেন এই সামান্য জিনিসটার উপর এত দরদ তোমার? এবারের আয়োজনে রবীন্দ্রনাথের চারটি উপন্যাসের স্মরণীয় চরিত্রগুলোকে তুলে ধরেন তারা। নিখিল যেমন ঘরে বাইরের মধ্যবিত্ত পরিবারের আত্মমর্যাদা সম্পন্ন বিমলা, যে কিনা সংসার ও স্বামীর প্রতি ভালোবাসা সত্ত্বেও স্বদেশী বিপ্লবীর প্রতি আকর্ষণ অনুভব করে। যে অতিথি এসেছে তার সাথে দেখা করে আসি। তাই চলো চলো। আবার যোগাযোগ উপন্যাসে কুমুদিনীর চারিত্রিক দৃঢ়তার কথাও তুলে ধরা হয় নাটকে। আমি যে তোমার মতো এত সুন্দরী বউ পাবো সেটা স্বপ্নেও ভাবিনি। এই প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের অনন্য সৃষ্টিকে পরিচয় করিয়ে দিতে নৌকাডুবির কিছু অংশ অভিনয় করেন কলাকুশলীরা। মঞ্চস্থ হয় কবিগুরুর দুই বোন উপন্যাসের কিছু অংশ। কয়েকদিনের মহড়া আর প্রস্তুতি সত্ত্বেও নাট্যপ্রেমীদের উৎসাহে কোনো ঘাটতি ছিল না। প্রাণ ভরে সবাই উপভোগ করেন বৈশাখের এই নাট্যোৎসব। যাবার আগে একে এস টিম টিপা শিরোনামগুলো